নির্বাচনের দিন সকাল 9:30 থেকে 10টার দিকে মাননীয় এমপি মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন। তো এই ফোনটাই পরবর্তীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। এতে আসলে এডিটিং করা হয়নি, এটা সম্পূর্ণই সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে গেলে এটা আসলে আমরা জানি না। নির্বাচনের সময় আমাদের ফোন রেকর্ড করা হয়ে থাকে, ওইভাবেও যেতে পারে। আর ভাঙ্গার এক্সিডেন্ট আমাদের চরভদ্রসোনা উপজেলার উপনির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার জন্য এসেছিল। মাননীয় এমপি মহোদয় এভাবে তাকে গালিগালাজ করার পর আমার দায়িত্ব ছিল আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর। তো যদি কোনো সমস্যা হতো তার, তাহলে তার দায় দায়িত্ব আমাদের ঘাড়েই এসে পড়তো। এই কারণে আমরা লিখিতভাবে ওই অডিও ক্লিপ সহ আমাদের ডিসি স্যারের কাছে পাঠিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেহেতু এক্সিডেন্টকে হুমকি দেওয়া হয়েছে। এটা কীভাবে লিখাউট হয়েছে এটা আমরা জানি না। আমাদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে 10 অক্টোবর। আমাদের 30 সেপ্টেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম, মানে আবাসন দেওয়ার জন্য যাচাই বাছাই কার্যক্রম ছিল। আমরা এই কাজগুলো নির্বাচনের কারণে করতে পারিনি। তো এই পেন্ডিং কাজ সহ আরও বেশ কিছু কাজ নিয়ে আমার মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলার প্রয়োজন ছিল। আর সামগ্রিক পরিস্থিতি নিয়েই আমি এমপি মহোদয়ের সাথে কথা বলার জন্য ওনার বাসায় গিয়েছিলাম। আপনারা জানেন যে চরভদ্রসোন থেকে ভাঙ্গার দূরত্ব অনেক বেশি, এবং যেহেতু নির্বাচনটা হচ্ছিল চরভদ্রসোন উপজেলায়, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের উপজেলা পরিষদের উপদেষ্টা, ওনার সাথে আমাদের অফিসের বিভিন্ন পেন্ডিং কাজ নিয়ে কথা বলার জন্য আমি মাননীয় এমপি মহোদয়ের বাসায় গিয়েছিলাম। আর আমি যদি উপজেলা থেকে বাইরে যাই, আমার ডিসি স্যারকে আমার জানিয়ে যেতে হয়। আমি শুধুমাত্র ডিসি স্যারকে ইনফর্ম করে গিয়েছিলাম যে আমি উপজেলার বিভিন্ন পেন্ডিং কাজ নিয়ে আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে দেখা করে কথা বলবো। এই ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল না। আর আমাদের মাননীয় এমপি মহোদয় যেরকম বলেছেন যে আমি ওখানে গিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছি এবং আমাকে ডিসি স্যার পাঠিয়ে ডিসি স্যারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, আসলে এই কথার কোনো আইনগত ভিত্তি নেই। কারণ আপনারা জানেন যে চরভদ্রসোন উপজেলা নির্বাচন হয়েছে, চরভদ্রসোন উপজেলার বাইরে গিয়ে আমি যদি মাননীয় এমপি মহোদয়ের সাথে দেখা করি, তাহলে সেটা কোনোভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হতে পারে না। তা আমার কথা হলো হয়তো বা আমি তাদের গেছি এবং যাওয়ার পর তাদের শান্ত করছি এবং আমার বক্তব্যে স্পষ্ট আছে, যেটা যেটা ভিডিও দেওয়া হয়েছে ওখানে এডিট করে দিচ্ছে, অরিজিনাল বক্তব্য আমার আছে সেখানে। কিন্তু আমি হাত জোর করে বলছি আইন নিজের হাতে তুলে নেবেন না, কারোর উপর কোনো গণ্ডগোল করবেন না, কিচ্ছু করবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সেই ভিডিওটা কেটে দিচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে আমি যে গেলাম, আমি যদি নির্বাচনের বিপক্ষে মানে আইন যদি আমি ভঙ্গ করি, তাহলে পরের দিন সকালে, নির্বাচন সকাল 9টায় শুরু হয়েছে, পরের দিন সকাল 9টা থেকে 10টা, এই সময় ডিসি সাহেব নির্দেশ দিয়ে আমার টিওনোকে কেন আমার বাড়িতে পাঠালেন? টিওনো কি নির্বাচন চলা এই 48 ঘন্টার মধ্যে আমার বাড়িতে আসতে পারে? তাহলে তো সেও আইন ভঙ্গ করতেন, ডিসি সাহেবও তো আইন ভঙ্গ করতেন, সে কেন তার টিওনোকে আমার গ্রামের বাড়িতে পাঠালো? তা আমার কথা হলো যে আমি যদি আইন ভঙ্গ করতাম, তো ডিসি সাহেবও আইন ভঙ্গ করতেন। উনি কেন নির্দেশ ক্রমে টিওনোকে বললেন যে এমপি সাহেবের বাসায় যান? একজন উপজেলা নির্বাহী কর্তা এই 48 ঘন্টার মধ্যে কোনোভাবেই আমার বাড়িতে আসতে পারেন না, যেটার প্রমাণ আমার কাছে আছেন। উনি আমার বাড়িতে হাজার হাজার মানুষ ছিলেন, উনি স্বীকারও করবেন যে ডিসি সাহেব ওনাকে আমার বাড়িতে পাঠাতেন। তাহলে ডিসি সাহেবও আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই যে একটা ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, এই যে টিওনোর ভয়েস এবং আমার ভয়েস নিয়ে, শুধু আমার একার ব্যাপার না, তো এখানে আপনারা দেখবেন আরও কিছু ভয়েস বের হচ্ছে প্রতিদিন। সেখানে তারা সরকার বিরোধী যত ষড়যন্ত্র আছে সব করতেছে। তারা আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে তারা পুলিশের বিপক্ষেও এমন একটা ভিডিও ক্লিপ তৈরি করেছেন নির্বাচন নিয়ে। আমার কথা হলো যে আগে দেখতে হবে, টিওনোকে বল জিজ্ঞেস করতে হবে যে আপনি কি সংসদ সদস্য, কি আপনাকে এরকম কোনো গালি মন্দ করেছে কি না, বা এইগুলো ঘটনা কি সত্য কি না। কারণ কোনো আইনেই এগুলো মিডিয়াতে দেওয়া, আমার টিওনো অত বোকা না যে সে এইগুলা মিডিয়াকে আপনার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবে। অতএব এটা আমি মনে করি এই নির্বাচনে ডিসি 13 জন ম্যাজিস্ট্রেটকে নামায় নৌকার বিপক্ষে যে প্রার্থী আমি সমর্থন করেছি, আসলে একটু ভুল হয়ে গেছে যে আমি দীর্ঘদিন স্বতন্ত্র ছিলাম, তো নৌকার বিপক্ষে ছিলাম, তো উনি ধরে নিছে আমি নৌকার বিপক্ষে, কিন্তু আমি তো সমর্থন করছি। উনি 7 বছর ওনারা যেটা আমার সাথে করতেন সেই জিনিসটাই ওনারা এইবারও করতে গেছেন। ওনারা আমার সমর্থন যে প্রার্থী তাকে ঠেকানোর জন্য বিএনপির বিদ্রোহী প্রার্থীকে ডিসি সাহেবের নেতৃত্বে এই তাণ্ডবগুলো তারা চালাইছেন, যেন আমাকে অপদস্থ করতে পারে, আমার যে কোনো আমার আমার যেই উন্নয়নমূলক কাজ সেগুলো থেকে মানুষকে বোঝাতে পারে। আমার কথা হলো যে আমরা সুষ্ঠু নির্বাচন পাইছি, আমাদের নির্বাচন সুন্দর হয়েছে, কিন্তু তাণ্ডবগুলোর ব্যাপারে সেগুলো কিন্তু আমরা প্রতিবাদ করতে, আমি কিন্তু আমার জনগণকে নেতাকর্মীকে শান্ত করার জন্য এখানে গেছি। আর এতগুলা মিডিয়া, এতগুলা আপনার সোশ্যাল মিডিয়াতে আসলো,
কেউ একজন যে এত টিওনোকে জিজ্ঞেস করা উচিত যে আপনারা এমপি কি আপনাকে ফোন করে এই গালিগুলো দিছে কিনা, উনিই তো বলতে পারবে যে গালি দিছে কিনা দিছে।